হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আপনাদের জাফলংয়ের সৌন্দর্য। এখন আছি জাফলংয়ে, তো আমার সামনে দেখতে পাচ্ছেন ডাউকি শহর ভারতের, আর এখন আছি হলো জাফলং কার পার্কিং এরিয়াতে। সিলেট শহর থেকে জাফলং যাওয়ার রাস্তা এখন অনেকটাই ভালো, বাসে যেতে 2 ঘন্টার মতো সময় লাগে এবং রাস্তার অবস্থা চমৎকার। জাফলং জিরো পয়েন্ট যাওয়ার জন্য এখন রাস্তা করে দিয়েছে এবং সিঁড়ি করে দিয়েছে। আগে এরকম ছিল না, পাহাড় বেয়ে বেয়ে নামা লাগতো এবং অনেক কষ্ট হতো। এখন রাস্তা করে দেওয়ার কারণে পর্যটকদের কষ্টটা অনেকটা লাঘব হয়েছে। জাফলং জিরো পয়েন্ট যাওয়ার জন্য এখানে টিকিট কাটা লাগে, তো 10 টাকা টিকিটের দাম। 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা জাফলং জিরো পয়েন্টে যেতে পারবেন। জাফলং জিরো পয়েন্টের ওপাশেই ভারতের ডাউকি শহর, এবং ডাউকি শহরের কোল ঘেঁষেই বয়ে চলেছে পিয়াং নদী। দূরে দেখা যাচ্ছে ভারতের ডাউকি শহরের ঝুলন্ত সেতু। তো এই ঝুলন্ত সেতুটাই জাফলং জিরো পয়েন্টের মূল আকর্ষণ। শীতের সময় জাফলংয়ের পিয়াং নদীতে পানির পরিমাণ অনেকটাই কম, তো আপনার এসে মনে হবে কোনো মরুভূমির মধ্যে চলে এসেছে। জাফলং বেড়ানোর জন্য আমার মতে ভালো সময় হলো বর্ষাকাল। বর্ষাকালে পানির পরিমাণ অনেক বেশি থাকে, তো তখন জাফলংয়ের সৌন্দর্যটা অনেকটা বেশি উপভোগ করা যায়। মায়াবী ঝর্ণাতে পানি না থাকার জন্য মায়াবী ঝর্ণা এখন বন্ধ আছে, তো শীতকালে জাফলংয়ে না বেড়ানোটাই ভালো। বর্ষাকালে জাফলংয়ের প্রকৃতি অনেকটাই সবুজ থাকে এবং পানি থাকার জন্য ভ্রমণটা অনেক বেশি আরামদায়ক হয়। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন। ধন্যবাদ সবাই।